আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জন্য কি সেই একই রকম কল্পনা করেন, কিংবা তার পাশের জন, তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। বরকন্দাজবাবু শুনেন, কি রে যাচ্ছেন, একটু এদিকে আসেন। কি এটা? পেঁয়াজ। এখানে কয়েসের চাল হবে বলে মনে হয়? স্যার দশেক তো হইবই। দশের? হ্যাঁ, তার মানে আষ্টমন চাল জমা হইল। ও বৌদিদি, কবুটা কবাই বৌদিদি, ওই বৌদিদি, ওই তোমরা কি সব মরছ? আমার কথা কি শুনতে পাও না? ওই কবুটা কবাই সব মরছে। তুই ব্রহ্মের ভূত না,
আরে ব্রহ্মপুত্র না, তুই ব্রহ্মের ভূত। আমি কপোতাক্ষ, কপোতাক্ষ তল্লাট, কোবরা সাহেব, আপনার এখনই আমার বাড়িতে আমার লগে যাইতে হইব। কি কারণ? ভূত বাড়ির ভিতরে এসে ঢুকছে। ভূত? হ্যাঁ ভূত। আমার শাস্ত্র ভাই ব্রহ্মপুত্র সুরত ধরে আইছে। ব্রহ্মপুত্র সুরত ধরে আসছে? হ্যাঁ কোবরা সাহেব, কাল হানজা বেলায় বাঁশমোড়ার ভেতর থেকে আমার পেছনে লাগছে, তারপর মাঝরাতে আমার বাড়িতে এসে ঢুকছে, সারা রাত উঠানে দাপাদাপি করছে। আমরা সারা রাত কাঁদা মরিয়ে দিয়া জলেশ্বরের নাম জপ করছি, সকালে উঠা দেখি উঠানের মধ্যে শুয়ে আছে। এত বড় সাহস! কোবরে জীবিত থাকতে সে উঠানে শুয়ে থাকে। আপনি বাঁচান কোবরা সাহেব, আপনি বাঁচান। চাঁদ সুরুজ, কপোতাক্ষের বাড়িতে যাও, চোখ কান খুলে দেখো কি দেখতে পাও, যদি দেখো ব্রহ্মপুত্র করবানা দেরি মাত্র দড়ি দিয়ে বান্ধিয়া বালাইবা। কোবরা সাহেব আপনি যাবেন না? আপনি যাও, চলে যাও, চলে দড়ি দিয়া বানবা তারে, চলে বলে কৌশলে, 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 চলে বলে কৌশলে। কবিতা, 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 কি হয়েছে সত্যরত্ন? কবিতা, ঘটনা তো খুব খারাপ। কি খারাপ, কি ঘটনা খারাপ? তল্লাট বাড়িতে কপোতাক্ষের চাচাতো ভাই ব্রহ্মপুত্রের উপর ভূত আসর করেছে। হ্যাঁ রে, আসর করলে কোনো অসুবিধা নাই, আসর সারানো আমাদের কবরেজের একবেলার কাজও না। আপনি কি বলতেছেন কবিতা? আসর মানে কি খালি আসর নাকি? সেই ভূত তো সরাসরি উঠানের মধ্যে শুয়ে আছে, এবং গতকাল সন্ধ্যার পর থেকে সেই ভূত একটু নড়াচড়া করতেছে না। কহু কি, এটা তো খুবই ভয়ের কথা। খালি কি ভয়ের কথা, এ তো রীতিমতো দুশ্চিন্তার কথা। তো উঠানে শুয়ে সে কি করিতেছে? আরে মর্দালা, আমি কেমনে করে কমু? ওই যে কপোতাক্ষ, কপোতাক্ষ আমাকে কবরেজের দুই সাগরে নিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে দেখা, সে আমার এই কথাটা কইল। এটা তো কোনো ভালো কথা না সত্যরত্ন। কয়দিন আগে এই গ্রামে কত রকম ঘটনা ঘটে গেল, এখন আবার না 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 না, এইরূপ ঘটতে থাকলে তো গ্রামের মানুষ সব জঙ্গলে গমন করিবে। কবিতা, আমরা চলেন ঘরে যাই, দরজা জানালা সব বন্ধ করে দিই। কহু কি, আরে ভূতের কোনো চরিত্র আছে নাকি? ভূত যদি আমাদের এখানে চলে আসে, আপনি বা আমার উপর যদি আসর করে তাড়াতাড়ি চলেন। না 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 না, ভূতের আসার দরকার নাই, চলো আমরা চলে যাই। কপোতাক্ষের ভাই চাচাতো ভাই ব্রহ্মপুত্র সুরত ধরে আসছে ভূত। এদিকে, আমি ব্রহ্মপুত্র। বারবার এক কথা বলবি না, ভূতের বাচ্চা ভূত বলতি? কোন জাতের ভূত? কাচ্চা ভূত না পাইন্না ভূত? আমি ভূত না, আমি ব্রহ্মপুত্র। না না, ব্রহ্মপুত্র না, ব্রহ্মপুত্রের গলার আওয়াজ এইরকম না। হারারায় চিল্লে জায়গা থাইকা
আমার গলা নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে ব্রহ্মপুত্র, তুই যদি ব্রহ্মপুত্র হবি তো হাঞ্জাবেলায় বাঁশ মুরাত্তন আমার পেছনে লাগছস কেন? আর ওই সময় তোরে আমি দেখতে পারি নাই কেন? আরে হাঞ্জাবেলা আমি বাঁশ মুড়ার পরিতর কখন গেলাম? আমি তো ইরাপতির তো আইসি মাছ যাইতে, হাঞ্জারাইতে আমি এখানে আসি নাই। কত সুরত ধরো তুমি, মাছ রাইতে এক সুরত, হাঞ্জাবেলা আরেক সুরত, না কত সুরত ধরো রে তুমি, কত সুরত ধরো। ভাই চাচ্ছুল, তোরা আমার লোকে কি শুরু করছস? কইতাছিস আমি ব্রহ্মপুত্র? ওরে ও ব্রহ্মপুত্র, আর দিস না ভুলের সূত্র, যদি করিস ভুল পর্ব মাথার চুল, বসবে যখন সুরত তোর, পড়বে তখন গায়ের জোর, ওরে ও ভণ্ড হইবি তুই খণ্ড বিখণ্ড। হাই হাই একদল তো, হাই সব ছাড়ো, আর রে তোমায় আমি ঘুমামু। আমার বান্ধস না এদিকে যায় একদম খেয়াল। এখন কেমন মজা লাগে? আমি ভূত না ওই কবিদারের চামচারা। জয় কুবরা সাহেবের জয়, জয় বিতস্তনগরীর জয়, জয় কুবরা সাহেবের জয়, জয় কুবরা সাহেবের জয়, জয় ভূত। তুমি কি আমার জানতে ইচ্ছা করে? আমার জান আসর করছে, তোমাকে উপর ভূতে আসর করছে। হ্যাঁ কুবরে সাহেব, সাত সূর্যের উপরে ভূতে আসর করছে। হ্যাঁ সাত সূর্যের উপরে কে তুমি? আমি ব্রহ্মপুত্র। বলবা না, মিছা কথা বলবা না, তোমার শরীরের গন্ধ বলতেছে তুমি ব্রহ্মপুত্র না। কুবরে সাহেব, সুগন্ধি সাবান দিয়ে গোসল করছি তাই আপনার কাছে ওই রকম মনে হইতেছে। একদম মিছা কথা বলবা না, তুমি ব্রহ্মপুত্রের রূপ ধরে আসছো। কখন আসছো, কিভাবে আসছো, কোত্থেকে আসছো সব বিশদ বলবা। কবির সাহেব, আমি ব্রহ্মপুত্র, গতকাল রাতে আমি ইরাপতির থেকে আইছি। না তুমি ব্রহ্মপুত্র না। আমি বলতেছি আমি ব্রহ্মপুত্র। আমি কবরেজ বলতেছি, তুমি ব্রহ্মপুত্র না। আমি ব্রহ্মপুত্র, ঠিক আছে, বিশ্বাস নাহলে আপনি ইরাপতি যান, ইরাপতিতে গিয়া আমার মামুরে আর মামতো বোনকে জিজ্ঞাসা করেন, যদি আমি ভূত হই তাহলে ওইখানে আসল ব্রহ্মপুত্র থাকবো। কি হইল আসতেছেন যে, এখানে হাসির কি হইল? হাসি এই কথা ভাইবা যে তুই আমারে কতখানি বোকা মনে করছস। আরে ভূতু, তুই যে সবচেয়ে সুন্দর ওই পার থেকে বিতস্তা নগরীতে আসার সময় তোর পথে ব্রহ্মপুত্রে পাঠাই দিছ সেটা না যাই নাই তুই মনে করছস আমি ভূত ছাড়াইতে আসছি? কপোতাক্ষ কপোতাক্ষ, এই কপোতাক্ষ, এতক্ষণ কই আছিলা? আমার বউ অজ্ঞান হয়ে গেছিল, এর মাথায় পানি ঢালতেছিল। হ্যাঁ আমার বউ অজ্ঞান, ওদের বান্ধন খুলে দাও তারপর ইরাপতি যাও।
ইরাবতী গিয়া ব্রহ্মপুত্রের খোঁজ নাও, আর ব্রহ্মপুত্রের জিজ্ঞেস করবা সে বাড়ি থেকে কখন বাইরে ছিল। হ্যাঁ চলেন, আমিও যাবো। আমিও যাই। খামোশ, আমি তোর ভিতর থেকে এখন ব্রহ্মপুত্রের বাইর করবো। জয় কোপ্রাজের জয়, জয় বিশ্বস্ত নগরীর জয়, 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 জয় কোপ্রাজের জয়, জয় বিশ্বস্ত নগরীর জয়। তারপর সবাই আসো এক লাইনে, লাইন ধরে হেঁটে হেঁটে আসো তিন রাস্তায়, লাইন ধরে হেঁটে হেঁটে আসো তিন রাস্তায়, রাস্তায় 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 রাস্তায়। ঘুম থেকে উঠে খাও ছানা দই নাস্তায়, ঘুম থেকে উঠে খাও ছানা দই নাস্তায়, নাস্তায় 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 নাস্তায়, ছানা দই 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 ছানা দই। আস্তার পরে দূরে যাস সরে, আস্তার পরে দূরে যাস সরে, আস্তার পরে দূরে যাস সরে, আস্তার পরে দূরে যাস সরে। কি দেখতে চাস কি দেখতে পাস, কি দেখতে চাস কি দেখতে পাস, দেখতে চাস কি দেখতে পাস, কি দেখতে চাস কি দেখতে পাস। রাস্তার দুই ধারে লাল লাল ঘাস, রাস্তার দুই ধারে লাল লাল ঘাস, সেইখানে হবে তোর সাড়ে সর্বনাশ, সেইখানে হবে তোর সাড়ে সর্বনাশ, সাড়ে সর্ব 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 নাশ 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 নাশ। তাহলে বুঝো সারাটা রাত আমাকে কিরকম দাপাদাপের মধ্যে কাটছে। আচ্ছা, সে যায় আপনার পিছনে লাগছে, এটা আপনি টের পাইলেন কেমনে? তখন কেবল সূর্যটা নামছে, আমি বাড়ির দক্ষিণ পাশের বাঁশমুড়ার কিনার দিয়া বাড়ির দিকে যাইতেছি, হঠাৎ করে সে আসে হাজির। তারপর তারপর আমি তো ভয়ে থেমে গেছি, এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই, সব হাওয়া। তারপর আমি হাঁটা দিছি, সেও আমার লোকে হাঁটা দিছে, তারপর আমি ভয়ে দিছি দৌড়, সেও আমার লোকে দৌড়াতে শুরু করছে, অথচ একটা বারের জন্যেও আমি তারই দেখতে পারি নাই। কোনোদিন তো যাই না, ওই দিন কি যে হইল, আমার মনে হয় কি এরাই আমার ভুল করে ওই পথে নিয়ে গেছে। কপোতাক্ষ ভাই, এইটাই হইবার পারে, তাছাড়া আমি সেখানে যাবার তো আর কোনো কারণ দেখতেছি না। কপোতাক্ষ ভাই, আপনি এখন তাড়াতাড়ি এখান থেকে যান গিয়া, এখানে আপনার বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, যান। হ আমি যাই। তোমার বাপে বাড়িতে নাই? না, আপা তো বাড়িতে নাই, সে ভোরে চাল ঘরে যায়, হানজাবেলায় আসে। ও, তার মানে তুমি সারাদিন একলা একলা বাড়িতে থাকো? হ, একলাই থাকি। কপোতাক্ষ ভাই, আপনি এখন যান গিয়া, কখন কি হয় না হয় যান। আমার এমন যাইতে ইচ্ছা করতেছে না, কিছুক্ষণ জিরাইয়া পরে না হয় যাবো নে। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে ওখানে বয়ে বয়ে জিরান, আমি যাই। তুমি কই যাও? কপোতাক্ষ ভাই, আপনার সত্য কেমন জানি মোটকা পচা গন্ধ আসতেছে, মনে হয় ভূতের গন্ধ। এখানে কিছুক্ষণ দাঁড়া থাকলাম, আমি গন্ধ বমি করে দেবো। খা,
আছে শুটকি মাছ, শুটকি মাছ, শুটকি মাছ, মরিসপোরা, মরিসপোরা, পোরা, 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 মরিসপোরা, মরিসপোরা, আসার, 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 খা, 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 সবই তো বুঝলাম কবিতা, কিন্তু আপনি তো এক কথার মধ্যে এতগুলো ও লাগাইলেন, ও ও ও, এক কথার মধ্যে যদি ব্যাপক ও লাগাই ফেলান তাহলে তো পরে আর ও খুঁজে পাইবেন না। তুমি নিতান্তই একটা পেয়ারা বালক। আব্বা দিনে দিনে আসেন, এক মন চাল নিয়ে হাইনজা বেলায় আসতে গেলে পরে বিপদ হইতে পারে। আচ্ছা বরকন্দাস বাবু দেখি তো একটু আর রাখেন, রাখেন একটু, রাখেন, রাখেন একটু, রাখেন, দেখি তো চাল মনে একটু বেশি দেখা দিতেছে, দেখি তো শরণ তো একটু শরণ। তুষের সাথে এত চাল বরকন্দাস, আমার মনে হয় আমার কেউ বিপদে ফেলানোর লেগা আপনার কাছে না জেহাল কয়নের লেগে এই ঘটনা ঘটাইছে বাবু। তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যার অনুষ্ঠান আমি কঠোরভাবে করি তুমি জানো।